হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আর আমার সোনামাও ভালো আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে সোনামার দুষ্টুমি শুরু হয়ে গেছে। সোনামা সেন দুষ্টুমি করে। তো আজকে ঘুম থেকে উঠেই একটা ভীষণ একটা ভালো নিউজ এসছে যে আমাদের এখানে ট্যাবে আবার নতুন করে লাইন এসছে। আগের লাইনটা এসছে কিন্তু জল পড়ে না, কিন্তু এখন যে লাইনটা আসছে জল আসবে। তো আমাদের এখানে এই কমাস জলের ভীষণ অসুবিধা। খাওয়ার জল হয় না, স্নান করার জল হয় না, লিমিট রেখে জল অপচয় করতে হয়। তো এখন আমাদের পাইপ লাইন বসছে, তো চলো আমরা সবাই ওখানে যাই। আমি, তুমি, সোনামা, আমি, সোনামা আর আমার বন্ধুরা যাবো তো পাইপ লাইনের ওখানে। আমাদের উঠানে কল বসছে, চলে যাই। সোনামাও যাবে, শুধু পা তুলে দিচ্ছে। তো চলো বন্ধুরা আমরা ওখানে যাই। এই যে জলের পাইপ যাওয়ার লাইন খুঁজছে, আর মা ওই যে রান্নাঘরে রান্না করছে। হ্যাঁ সোনামা পাইপ লাইন খোঁড়া দেখছে আর হাসছে। যে মা রান্না করছে, এই যে আমার সোনামা এখন দোল্লায় শুয়ে আছে। তো বাইরে ঘুরছিলাম, ও রোদ্দুরে, বাইরে প্রচণ্ড রোদ্দুর, দেখতে পাচ্ছ, তাকানো যাচ্ছে না। শীতের সময় এত রৌদ্র ভাবা যায় না। তো যাই হোক, এত রৌদ্র বাইরে থাকছে না বলে ঘরে নিয়ে এসে দোল্লায় শুয়ে দিলাম। তো দোল্লায় শুয়ে আছে চুপটি করে, একা একাই খেলবে দোল্লাতে শুয়ে। তো এখনও চান করার সময় হয়ে গেছে, তো সেই জন্য ওকে আর ঘুম পাড়াবো না। এবার ওকে দোল্লায় শুয়ে আমি ওর স্নানের ব্যবস্থাটা করে নেব। আর আমাদের এখানে লোডশেডিং আছে, তিন দিন ধরে শুনছি কারেন্ট আসবে না। কি করব আমি ভেবেই পাচ্ছি না। তিন দিন ধরে না কারেন্ট আসলে, লাইট না চললে সোনামা রাত্রে কীভাবে থাকবে, স্নান করার অসুবিধা হয়ে যাবে। তো অনেক কিছুরই কারেন্ট না থাকলে, অনেক অসুবিধা হবে। তো যাই হোক, সোনামা দোল্লাতে শুয়ে খেলা করুক, আর আমরা, মানে আমি, আমি সোনামার চানের ব্যবস্থা করি। হ্যাঁ সোনামা তুমি খেলা করো। হ্যাঁ এই যে পাইপ ফেলা হয়ে গেছে, জলের পাইপ, ওখানে কল বসাবে, আর এখনো কাজ চলছে। আর এই যে সোনামাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, এখানে কল বসাচ্ছে, দেখতে এসেছি কিভাবে কল বসায়। দেখো সোনামা কি করছে, কিভাবে দেখছে কল বসাচ্ছে। আর এইদিকে টিবলিটা চেয়েছে, তাকাচ্ছে যে কি হচ্ছে পিছনের দিকে, কি ব্যাপারটা হচ্ছে, সেই জন্য তাকাচ্ছে। চেয়ে আছে চুপটি করে কাঁধে মাথা দিয়ে। তো যাই হোক, আমি সোনামাকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিয়ে আবার আসছি। আর এইদিকে সোনামা দেখো খেলা করছে দোলায়, ঘুমাতে দিয়ে গেছে, তাও ঘুমাচ্ছে না, একা একা শুয়ে শুয়ে খেলা করছে। তো যাই হোক খেলা করুক, আমি আবার বাইরে গিয়ে দেখি কি করছে ওরা। এই যে এইদিকে দেখো পাইপ সেট করছে, কিভাবে সেট করে আমি তো ফার্স্ট টাইম দেখছি, তোমরাও দেখো। কত কি দিচ্ছে পাইপে। আর এইদিকে আমাদের জমিতে আলু হয়েছে, সেই আলু, এই যে আমাদের কল বসানো হয়ে গেছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সোনামাকে ঘুম পাড়াতে পাড়াতে, উঠে দেখি আমাদের কল বসানো হয়ে গেছে। আমি খুবই মিস করে গেছি, একটা ছোট্ট বাচ্চা কুকুর এসেছে, কি কিউট লাগছে না কুকুরটা। যেই দেখছে যে আমি ওর কাছে যাচ্ছি, ও চলে যাচ্ছে। তো যাই হোক, যেতে থাকুক, আর আমি ছাদ থেকে জামাকাপড় তুলে আনি। সেই যে কতগুলো ডাব তুলেছে দেখো গাছেতে। তো যাই হোক, জামাকাপড়গুলো মেলা দেখতে পাচ্ছ। তো ওইগুলো তুলতে এসেছি, সোনামার জামাকাপড় আগেই তুলে নিয়ে গেছে রোদ্দুর থাকতে থাকতে। এখন মায়ের জামাকাপড়গুলো আছে, এগুলো নিয়ে যাবো। আর আরেকটা কারণ, বিকালে ছাদে এসে বসবো এখন আমি কিছুক্ষণ, কেননা বিকালে ছাদে এসে বসতে আমার খুবই ভালো লাগে।
কেননা দেখি চারিপাশটার পরিবেশটা দেখি, আর উপর দিয়ে পাখিরা সব নানা ধরনের পাখি যায় এখান দিয়ে, সেই জন্য বসে থাকি কিছুক্ষণ। আর বাবু তো বাড়ি নেই, মা সোনামাকে নিয়ে বার হয়েছে, আমি একা সেই জন্য ঘরের মধ্যে থাকলাম না, আমি ছাদে এসেই বসেছি, এখন কিছুক্ষণ সময় কাটাবো, চলো। আম গাছে কত বোল হয়েছে দেখো তোমরা, দেখতে পাচ্ছ নিচটা, আমাদের ছাদের নিচটা দেখো, আলু ক্ষেত বসিয়েছে কত মুরগি। তো এখন বাজে 11:45, তো এখনো সোনামা ঘুমায়নি, ওর বাপি ফোন দেখছে, সোনামা ওর বাপির দিকে একভাবে তাকিয়ে আছে, দেখো ফোন দেখছে ওরা দুজনে মিলে, আর সোনামা দেখো অবস্থাটা কি, ওই একভাবে ওর বাপির দিকে ফোনের দিকে তাকিয়ে আছে, বাপি মিলে ফোন দেখছে দুজন মিলে সিনেমা দেখছে। তো যাই হোক বন্ধুরা, ওরা সিনেমা দেখতে থাকুক, অনেকটা রাত হয়ে গেছে, তো গুড নাইট, বাই বাই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করতে আবার চলে আসবো, টাটা।